তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। আর আজকে আমাদের বাড়িতে মানে আমার একটা বন্ধু এসেছে, তো ও আজকে এসেছে একটা কারণে, মানে আমার কাছে আজকে একটু সাজবে, আগমনীর সাজ সাজবে ওর ইচ্ছা হয়েছে, তো সেটাই সাজাবো ওকে, ওই জন্য আমাদের বাড়িতে এসেছে। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি তোমাদের সামনে চলে এসেছি আর তোমাদেরকে বলছিলাম আমার একটা বন্ধু এসেছে, তো এই হচ্ছে আমার বন্ধু। তো আমি এখানে সব মানে জিনিসপত্র সাজগোজের মানে যে জিনিসগুলো লাগে সেগুলো সব নিয়ে নিয়েছি, তো এবার ওর মুখে লাগাবো। তো তোমরা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা। হ্যাঁ, তোমাদের আমার বন্ধুর সঙ্গে মানে আলাপ করে দিই, এর নাম হচ্ছে আলপনা, তো হাই করে দে। হাই। তো এর সঙ্গে আমার পরিচয় টেনে মনে হয়েছে মাধ্যমিকে জীবন বিজ্ঞান যার কাছে করতাম, তো সেই স্যার একটা ফিস্ট করেছিল, তো ওখানেই দেখা। তারপর তো 11-12 একই স্কুলে। তো সিরামটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দেবো প্রাইমার। প্রাইমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি দেবো ফাউন্ডেশন, ফিডমি ফাউন্ডেশন। আমার এইসব তুলি টুলি দিয়ে হচ্ছে না, মানে যার যা কাজ আমার হাত দিয়েই যথেষ্ট, তো আমি হাত দিয়েই করে দিচ্ছি। আমার ঠিক ওইসব পোষায় না, ঠিক মতো হয় না। তো ফাউন্ডেশনও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আইব্রোটা করে দেবো। তো পুরোটা তাও সেভ করার মতনই আছে, তুই দুর্গাপুজো সেভ করতে গেলে আরও সরু হয়ে যাবে। আমার ওই জন্য তো আমি বিশ্বকর্মা পুজো করিনি, আগের বার করেছিলাম, সেম প্রবলেম হয়েছিল। দিয়ে দুর্গা পুজো করতে গিয়ে একেবারে যাচ্ছে তাই শুরু হয়ে গেছিল। বিশ্বকর্মা পুজোতে তো আমাদের ঝাপান না করলেও তো আবার হবে না। আমি করিনি, ও মুরুখকে কে দেখবে ঝাপানে। তো ওকে আমি শ্যাডোটা করবো, আই শ্যাডোটা। তো আমার যে ইয়েটা ছিল, ইয়েটা বলতে ভুলে যাচ্ছি, মানে পেটে আসছে মুখে আসছে না, ওটা কি রে, কনসিলারটা। কনসিলারটা আমার হয়ে গেছে, শেষ অক্কা পেয়ে গেছে, এখন কেনা হয়নি, তাই জন্য ওকে ফিটমি দিয়েই করে দিচ্ছি। মোটামুটি চোখটা আঁকা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি লাইনারটা দিয়ে দিচ্ছি। লাইনার পরিয়ে তো দিলাম, আর মাস্কারাটা ওকে বললাম নিজে নিজে দিয়ে দে, কারণ আমি পরিয়ে দিলে কোথাও যদি ঘোচা লেগে যায়, তার থেকে নিজে নিজে পরাটাই ভালো মাস্কারাটা। এদিকে কাকিমা ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে, কারণ আমি শাড়ি পরাতে একদমই পারি না। আমরা যখন শাড়ি পরি কাকিমাই সব পরিয়ে দেয়, তাই একেও পরিয়ে দিচ্ছে। সাপটে শাড়িটা পরছে। আর এদিকে ইনি এখন ফোন নিয়ে খেলা করছে। এই যে শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট গয়নাগুলো পরিয়ে দেবো, তাহলেই সাজ কমপ্লিট হয়ে যাবে। না না, এটা করবে দেখি তার না হবে না বানাবে গয়না করলে সম্পত্তির মাথা এটা একটু লং করে দেবো তাহলে এটা হবে তুই চুলটা এক কাজ কর ছুটি করে নে সাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার হাতে একটু আলতা দিয়ে নিচ্ছি মানে দুর্গা সাজবে আর হাতে একটু আলতা না বললে ঠিক মানায় না তো মেহেন্দি তো করেনি আলতা দিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি এই যে আমাদের মা দুর্গা একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও তেমন মেকআপ করতে পারি না যা মানে শেখার ইউটিউব দেখি শিখি তো এই প্রথমবার এরম সাজালাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এবার জাস্ট একটু ফটোশ্যুট হবে মানে সেজেছে যখন ফটোশ্যুট না করলে তো নয় একেবারে পুরো সাজটাই বৃথা হয়ে যাবে তো চলো এবার দেখি কোথায় গিয়ে বাড়িতেই আশা করছি বাড়িতেই মানে প্ল্যান আছে বাড়িতেই ফটোশ্যুট করবো কারণ বাইরে প্রচুর রোদ বেরিয়েছে এই যে আমি বসে গেছি এখন ফটোশ্যুট করতে তো রোদে খানিকটা গিয়েছিলাম বাইরে তো ঘেমে যাচ্ছে প্রচুর তারপর আবার এসব ভারী গয়না তারপর শাড়ি পরেছে তো ওই জন্য একটু ঘেমে যাচ্ছে তো সেই জন্য আমি ডাইনিংয়ে চলে এলাম আর এই যে কাশফুলের দশা দেখো মানে ও যখন এনেছিল তখন একেবারে খুব সুন্দর দেখতে লাগছিল দারুণ ছিল কাশফুলগুলো কিন্তু পাখাটা চালিয়েছি একেবারে সব উড়ে উড়ে চলে যাচ্ছে পুরো কাঠি বেরিয়ে গেছে এই যে হাল হয়ে গেছে তো এটা আর কাজে লাগবে না খুব কম সব নিয়ে মানে ছবিগুলো তোলা হচ্ছে এইদিকে আমার মা ফটোশ্যুট হচ্ছিল দেখতে চলে এসেছে কত দর্শক আমাদের বাড়িতে কেমন লাগছে মা তুমি একদিন সাজবে আসবি আবার হুম ওইদিকে আমার বন্ধু বাড়ি চলে গেল মা দুর্গা সেজে গুজে ফটোশ্যুট করে একেবারে বাড়ি চলে গেল অনেক দিন থেকেই মানে ওর ইচ্ছে ছিল যে আমার কাছে সাজবে সাজবে অনেক দিন থেকেই প্ল্যান ছিল এক দু মাস আগে থেকে তো ওর টাইম হয়েছে তো আমার টাইম হয়নি আমার টাইম হয়েছে তো ওর টাইম হয়নি মানে এইসব করে করে আর হয়নি তো এতদিন বাদ আমাদের দুজনেরই টাইম হলো তো সাজিয়ে ফেললাম তো আমার সাজ তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর আমি অতটাও ভালো মেকআপ করতে জানি না তাও মানে যতটা পেরেছি করেছি তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা এরম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর আজকের মতো